যাদের বাইনারি বিয়োগ করতে সমস্যা, এই ক্লাসটি তাদের জন্য। অর্থাৎ এটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে আজকের পর থেকে আর কখনোই বাইনারিতে বিয়োগ করতে সমস্যা হবে না। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, আমি তোমাদেরকে বাইনারি বিয়োগ শেখানোর জন্য বড় বড় দুটি বাইনারি ভগ্নাংশ আকারে লিখে রাখছি, জাস্ট এই দুইটাই সমাধান করে দিব। আমার অনেক শিক্ষার্থী এটা ছবি তুলে পাঠিয়েছে, স্যার এটা একটু বুঝাই দেন, তো তাদের সুবাদে তোমরাও শিখে নাও। ওকে, আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো, বিশেষ করে আমার প্রাইভেটের ব্যাচে ভর্তি হলে ভালো হয়, কারণ অনেক রিকোয়েস্ট, সবার অনুরোধ কিন্তু রাখতে পারি না, প্রাইভেট ব্যাচে ভর্তি হলে সকল সমস্যার সমাধান করে দিতে পারবো। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি এটা একটু বুঝাই দিই, ধরো আমি এটা শুরু করি পরে এটা যাচ্ছি। যে কোনো বিয়োগ করার ক্ষেত্রে, শুধু বাইনারি না, যে কোনো বিয়োগ করার ক্ষেত্রে তোমরা দুটি কথা, তিনটি কথা মনে রাখবা, আর সেটি হচ্ছে নিচে আর উপরে যদি মিলে যায় তাহলে ফলাফল শূন্য হবে। এটা কি অনেক কঠিন কথা বলো? শুধু বাইনারি আর দশমিক আর অক্টাল হেক্সাডেসিমাল বলে কোনো কথা নাই, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই তিনটি কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো ধরনের বিয়োগ তুমি করতে পারবে, তাতে বড় ছোট ভগ্নাংশ কোনো ব্যাপার না। কি কথা বলো তো আমার সাথে একসাথে একটু বলো তো সবাই, নিচে এবং উপরে মিলে গেলে ফলাফল শূন্য হবে যে সংখ্যায় থাকে থাকুক, একটা কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যদি উপরে বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে নর্মাল বিয়োগ। এবার ধরো এই যে নিচে হচ্ছে শূন্য, উপরে হচ্ছে ওয়ান, তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট, তো এই ওয়ান থেকে শূন্য নর্মাল বিয়োগ করলে কত হয়, মানে তোমাকে যদি বলি যে এক টাকা থেকে শূন্য টাকা বাদ দাও তাহলে এক টাকাই তো হয়। এটা বাইনারিতে আছে না কোন সংখ্যায় আছে এটা দেখতে ভয় পাওয়ার কিছু নাই, নর্মাল বিয়োগ। তাহলে তিনটা কথা, অলরেডি দুইটা কথা হয়ে গেল, বলো তো কি কি? নিচে আর উপরে মিলে গেলে ফলাফল শূন্য, একটা কথা। আর একটি কথা হচ্ছে যদি বিয়োগ করার ক্ষেত্রে উপরে বড় হয় নিচে ছোট হয় তাহলে উপরের বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা নর্মাল বিয়োগ করব। শেষ, লাস্ট, কখনো কখনো আমরা দেখতে পারবো যে উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, এমন পরিস্থিতি যখন হয় তখন যে সংখ্যায় বিয়োগ করব সেই সংখ্যার বেসটা ওই উপরের ছোট সংখ্যাকে সাপোর্ট দিবে, অর্থাৎ বৃদ্ধি করবে, ওই বেস গিয়ে যোগ হবে। এই বেদ যখন সাপোর্ট দেয় তখন হাতে এক থাকে। এই তিন পরিস্থিতির বাইরে কিন্তু কোনো পরিস্থিতি তোমার মোকাবেলা করা লাগবে না। তাহলে তিনটা কথা কি কি? নিচে উপরে মিলে গেলে শূন্য, উপরে বড় নিচে ছোট নর্মাল বিয়োগ, উপরে ছোট নিচে বড়, তাহলে বেস সাপোর্ট দিবে, বেস যখনই সাপোর্ট দিবে তখনই হাতে এক, এছাড়া কখনোই হাতে থাকবে না। জাস্ট এই তিনটা কথা মনে রাখলেই তুমি শুধু বাইনারি, অক্টাল, হেক্সা, দশমিক না, পৃথিবীর সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবে এবং যত বড় আসুক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের এখন এটা বুঝাচ্ছি। আচ্ছা, আর যেটি বলছিলাম, তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে। ওকে, আচ্ছা, ওকে, সবাই রেডি? দেখো নিচে হচ্ছে শূন্য, উপরে হচ্ছে ওয়ান, তো তোমরাই বলো এই ওয়ান বড় নাকি শূন্য বড়? অবশ্যই ওয়ান বড়, তো ওয়ান থেকে শূন্য বিয়োগ করলে ওয়ানই হয়, হাতে টাতে কিছু নাই, এটা বাইনারিতে আছে কি না কি সে আছে ভয় পাওয়ার কিছু নাই। ওকে, এবার নিচে হচ্ছে ওয়ান, উপরে হচ্ছে শূন্য, তো উপরের শূন্য ছোট এই মুহূর্তে বেস গিয়ে সাপোর্ট দিবে। অনেকে এইভাবে করে যে এক আছে কত হলে দশ হবে, তো এক আছে কত হলে দশ, নয় হওয়ার কথা না, কিন্তু নয় লেখে না, লেখে এক। এই যে প্যাস লেগে যায়, এই প্যাস লাগার জন্যই কিন্তু বোঝে না, তো কখনোই এক আছে কত হলে দশ বলবে না, বলবে এক আছে কত হলে দুই হবে, কারণ ওই যে বলছিলাম বিয়োগের সময় উপরের ছোট সংখ্যা হলে বেস সাপোর্ট দিবে, অর্থাৎ এই দুইটা যদি এই জায়গায় সে সাপোর্ট দেয় তাহলে উপরে দুই হইল, দুই থেকে এক বাদ দিলে এক, দেখ নর্মাল নর্মাল। আচ্ছা, এবার এই বেস যখনই সাপোর্ট দিবে তখনই হাতে এক, বেস যখনই সাপোর্ট দিবে তখনই হাতে এক। আচ্ছা, এবার ঘটনাক্রমে কি হইলো দেখো, এক তো ছিলই আর এক হাতের এক আর কি, তাহলে নিচে দুই উপরে এক, উপরের এক আবার ছোট হয়ে গেল, তাহলে এই বেসটা আবার এইখানে গিয়ে সাপোর্ট দিবে, তাহলে এইবার আবার ঘটনাক্রমে কি হলো, দুই আর এক তিন, দুই আর এক তিন, উপরে তিন নিচে দুই, তো তিন থেকে দুই বাদ দিলে আবার এক। এবার পয়েন্টের জায়গায় পয়েন্ট, পয়েন্ট কোনো বিষয় না, পয়েন্ট থাকলেও যা না থাকলেও তা, এটা কোনো বিষয় না, পয়েন্টটা সোজা পয়েন্ট বসে যাবে। আচ্ছা, ওই যে বেস সাপোর্ট দিল, বেস সাপোর্ট দেওয়ার কারণে হাতের এক এখানে চলে আসলো। আচ্ছা, বোঝার চেষ্টা করো, এবার ঘটনাক্রমে উপরে এক নিচে এক, অর্থাৎ উপরেও যা নিচেও তা, তো নিচে আর উপরে মিলে গেলে ফলাফল শূন্য, এবার কিন্তু হাতে নাই, কখন হাতে থাকবে, যখন বেস সাপোর্ট দিবে তাছাড়া না। আচ্ছা, ওকে, এটা বুঝছি, এবার কিন্তু হাতে নাই। আবার ঘটনাক্রমে
নিচে ওয়ান, উপরে শূন্য। উপরের শূন্য হচ্ছে ছোট, নিচের ওয়ান হচ্ছে বড়। যখন উপরে ছোট হবে তখনই যে সংখ্যায় থাকবো সেই সংখ্যার বেস সাপোর্ট দেবে, অর্থাৎ এই দুই যদি এখানে মনে মনে সাপোর্ট দেয় তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক, আর ওই বেস সাপোর্ট দেওয়ার কারণেই কিন্তু হাতের এক। এইবার আবার ঘটনাক্রমে কি হলো দেখো, নিচে এক আর এক দুই, উপরের এক, আবার ছোট হয়ে গেল, যখন উপরে ছোট হবে তখন এই বেস গিয়ে এখানে সাপোর্ট দেবে। তাহলে এবার আবার কি হলো, দুই আর এক তিন, উপরে তিন, নিচে দুই, তো তিন থেকে দুই বাদ দিলে এক, তো যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের এক। ওকে, এবার দেখো কি হয়, নিচে এক, উপরের শূন্য, উপরের শূন্য ছোট, তো ছোট হওয়ার কারণে আবার বেস গিয়ে সাপোর্ট দিবে। তাহলে এবার আবার কি হলো, উপরে দুই, নিচে এক, অর্থাৎ দুই থেকে এই এক বাদ দিলে এক, তো যখনই বেস সাপোর্ট দিল তখনই আবার হাতের এক। এইবার আবার ঘটনাক্রমে কি হলো, নিচে এক আর এক দুই, উপরের এক, আবার ছোট হয়ে গেল, এখানে আবার ওই বেস এসে সাপোর্ট দিল, তো বেস সাপোর্ট দিলে কি হলো, দুই আর এক তিন, তো নিচে হচ্ছে দুই, উপরে হচ্ছে তিন, তিন থেকে দুই বাদ দিলে এক, যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের এক। এবার ঘটনাক্রমে উপরের এক আর নিচের এক মিলে গেল, বায়ের শূন্য বসে না, তুমি লিখলেও সমস্যা নাই, লিখলাম না, অ্যান্সারটি হয়ে গেল। আর আমি এই যে মানে দুই দুই বসাই সেটা হলো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, তোমরা এগুলো লিখবা না, তোমরা পরিষ্কার মনে মনে ধরে ধরে করবে, এরকম মনে মনে ধরে ধরে করবে। ওকে, আশা করি এইটা বুঝতে পারছো। এবার আসো ওই পাশে আমি একটা লিখে রাখছি, আমি তোমাদেরকে বলবো তোমরা এটা নিজেরা করো, আমার ভিডিওটি এই পজ করে তোমরা এটা করো, তোমরা এটা করে আমি এখনই সমাধান করে দিচ্ছি আমার সাথে মিলাবে তোমাদের হয়েছে কিনা। বলছিলাম না যে আজকের এই ক্লাসটির পরে বাইনারি বিয়োগ করতে আর তোমার কোনো সমস্যা থাকবে না, পুরো বাইনারি বিয়োগের সমাধান আসছে। আচ্ছা তুমি করো, তোমরা আগে করো, ভিডিওটি পজ করে করো, আবার অন করে দেখো, আমি এখনই সমাধান করে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটি বলছিলাম আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাইলে, আইসিটিতে ভালো করতে চাইলে মাত্র তোমার 1,000 টাকা খরচ করতে হবে, বোর্ড পরীক্ষা পর্যন্ত আর কোনো টাকা লাগবে না। সাজেশন, রেকর্ড ক্লাস, বেসিক ক্লাস, তোমার আইসিটির যা যা প্রয়োজন সব আমার দায়িত্ব, মাত্র তোমার 1,000 টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হতে হবে, এটুকু হলো তোমার দায়িত্ব, বাদ বাকি আমার দায়িত্ব। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা এসএমএস দিয়ে ভর্তি হয়ে যায়। ওকে, আচ্ছা এবার আমার সাথে মিলাও, আমি মনে করলাম যে তোমরা অনেকেই করছো, কারো হয়েছে বা কারো হয় নাই, যাদের হয়েছে সে কমেন্টে জানাতে পারো, স্যার আপনার আগেই আমার হয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যারা বোঝো নাই তারা বোঝার চেষ্টা করো, আশা করি আমি এটা যেভাবে বুঝাইছি তাহলে এটা পারার কথা ছিল তোমাদের, আমি মনে করি অনেকেরই হয়েছে। আচ্ছা যাই হোক, কমেন্টে জানাতে পারো। ওকে, এবার দেখো উপরে ওয়ান, নিচে শূন্য, তাহলে উপরের ওয়ান কিন্তু বড়, নিচের শূন্য কিন্তু ছোট, তাহলে নর্মাল ভিউ, তাহলে 1 টাকা থেকে 0 টাকা বাদ দিলে তো একই হওয়ার কথা, হাতেটাতে কিচ্ছু নাই। এবার নিচে ওয়ান, উপরে শূন্য, যখনই উপরে শূন্য তখনই বেস সাপোর্ট দিবে, তাহলে উপরে দুই সাপোর্ট দিল, তাহলে এই বেস যখনই উপরে সাপোর্ট দেয় তখনই হাতে এক হবে। তবে আমরা এখানে নর্মাল বিয়োগ করি, দুই থেকে এক বিয়োগ করলে এক, বুঝছো বুঝছো ব্যাপারটা, এখানে কিন্তু নর্মাল বিয়োগ হয়েছিল, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আমি সুন্দর করে লিখি, 1 থেকে এই 0 বিয়োগ করলে 1, যখনই এইখানে আমরা দেখলাম উপরে 0 ছোট তখনই বেস সাপোর্ট দিল, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1, যখনই বেস সাপোর্ট দেয় তখনই হাতের 1। এবার ঘটনাক্রমে 1 আর 1 2, নিচে 2, উপরে 0 ছোট, তো এই বেস এখানে আবার সাপোর্ট দিল, তাহলে এইবার আবার ঘটনাক্রমে কি হলো, উপরে 2, নিচে 2, তো 2-এ 2 মিলে গেলে, অর্থাৎ বিয়োগের সময় নিচে উপরে মিলে গেলেই ফলাফল শূন্য, পয়েন্টের জায়গায় পয়েন্ট, পয়েন্ট কখনো এলোমেলো হয় না, পয়েন্টের জায়গায় পয়েন্ট, কিন্তু ওইখানে যখন বেস সাপোর্ট দিছিল সেই হাতের এক পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যায়। আচ্ছা তাহলে এবার 2 আর 1 আর 1 2, এবার ঘটনাক্রমে নিচে 2, উপরের 1, আবার উপরের 1 ছোট হয়ে গেল, তো ছোট হলেই বেস সাপোর্ট দিবে, এখানে বেস সাপোর্ট দিবে, তো বেস যখনই সাপোর্ট দিল তো 2 আর 1 3, নিচে 2, তো 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, কত হয় 1। ওকে, যখনই বেস সাপোর্ট দেয় তখনই হাতের এক, আবার ঘটনাক্রমে 1 আর 1 2, নিচে 2, উপরের 1 ছোট, যখন উপরের 1 ছোট তখনই বেস সাপোর্ট দিবে, তাহলে আবার ঘটনাক্রমে উপরে 3, নিচে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, ওই উপরে বেস সাপোর্ট দেওয়ার কারণে হাতের 1। এবার আবার কি হলো দেখো, নিচে 1, উপরে 0, উপরের 0 ছোট, যখন উপরে ছোট হবে তখনই বেস সাপোর্ট দিবে, তো বেস 2, এই 2 যখন এখানে সাপোর্ট দিল তাহলে কি হলো, 2 থেকে 1 বাদ দিলে 1, বেস সাপোর্ট দেওয়ার কারণে আবার হাতের 1। আবার কি হলো ঘটনাক্রমে, 1 আর 1 2, নিচে 2, উপরের 1 ছোট, তো যখন উপরের 1 ছোট তখনই বেস সাপোর্ট দেবে, তাহলে উপরে 2 আর 1 3, নিচে 2, 3 থেকে
দুই বাদ দিলে এক, বসলো এক, যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের এক, এবার ঘটনাক্রমে উপরে এক, নিচের এক, নিচে উপরে মিলে গেলে বায়ের শূন্য বসে না, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই। তো সঠিক অ্যান্সার হয়ে গেল 1111.011। আশা করি আমার সাথে তোমাদের মিলছে। তো এই ছিল আজকের ক্লাস। বলছিলাম যে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে তোমরা অবশ্যই অবশ্যই বাইনারি যোগ শিখতে পারবে এবং বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, কমেন্টে জানাতে পারো আসলেই তোমরা বুঝতে পারছো কিনা। এছাড়াও আরো যদি তোমাদের ভিতর কোনো সমস্যা থাকে, সকল সমস্যার সমাধান আমার এই কোর্সে আছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ ভালো থেকো, আইসিটি নিয়ে টেনশন না করে ভয় না পেয়ে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, সর্বোচ্চ নম্বর পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।